নমস্কার আমি রাখি আমার এবার জিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি সর্ষে পোস্ত এটাতে ফুলকপি আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার আমি তেলের মধ্যে অল্প কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার তেলটাকে গরম করে নিয়ে তেলের ওপর তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা হালকা হাতে নেড়ে নেব নেড়ে হালকা হালকা হাতে নেড়ে নেব ফুলকপিগুলো হালকা ভাপানো আছে বলে একটু বেশি করে ভাজতে হবে কারণ এটা একটু ফুলকপিগুলো বেশি করে ভাজা হলে ভালো হয় নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম অল্প অল্প নেড়ে নেব এবার আমি মশলা কি মশলা দেওয়া হবে সেটার দিকে আমি যাব আমি এইটা তৈরি করতে নিয়ে নিয়েছি দু টেবিল স্পুন মতো কালো সর্ষে দু টেবিল স্পুন পোস্ত এক টেবিল স্পুন সাদা তিল এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব নিয়ে রান্নার মধ্যে আমি ব্যবহার করব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত আর তিলের যে পেস্টটা করেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু চিনি দিলাম কারণ এটা মিষ্টি ঝাল মিষ্টি সবই থাকে খেতেও খুব ভালো লাগে এর মধ্যে সর্ষে পোস্ত আর তিলের পেস্টটা আমি অ্যাড করে দিলাম এবারে মিক্সি ধোয়া যে জলটা আছে সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার হালকা হালকা হাতে নেড়ে অল্প একটু সাঁতলে নেবো ফুলকপিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তেলটাও ছেড়ে দেবে এবার কষতে কষতে তেলটা ছেড়ে দেবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ছোট্ট করে শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যারা নতুন বন্ধু তাদের স্বাগত যারা পুরনো বন্ধু তারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি এটা ভাত গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে টক মিষ্টি ঝাল সব কিছুই থাকে এর মধ্যে সস্তে পোস্ত স্বাদ তিলের নতুনত্ব স্বাদ একটা থাকে এর মধ্যে এটা আপনারা অতি অবশ্যই ঘরে ট্রাই করবেন খুব ভালো খুব সুস্বাদু একটা রেসিপি ফুলকপির এর মধ্যে আমি একটুখানি ফ্রেশ নারকল আমি দিয়ে দিলাম এভাবে আমি রান্নাটাকে কমপ্লিট করলাম ঠিক আছে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাশি